এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে স্যার। রাইট ইউ আর, ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা এবার বলো তো, কেন আমি তোমার জন্য কোর্টে দাঁড়ালাম? আপনি নাটকটা ভালোই বোঝেন স্যার, খুব ভালো বোঝেন। এতদিন বাদে আপনার মতো একজন ব্যারিস্টার আমার মতো একজন পাতি আসামির হয়ে কোর্টে অ্যাপিয়ার করলে চারিদিকে একেবারে হইচই পড়ে যাবে, সকলেই জানতে চাইবে যে বাচ্চু ছেলেটা কে। আর আপনি এই সুযোগটাই নিতে চাইছিলেন, আমাকে ছাড়াবার নাম করে আপনি এসবির কাছ থেকে আমাকে কিনতে চাইছিলেন কম দামে। ওয়ান্ডারফুল। জানো বাচ্চু, তোমার মতন বুদ্ধিমান ছেলেদের সঙ্গে খেলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। নাও টেল মি বাচ্চু, হোয়াটস দ্য বার্গেন? আমি যেমন বলবো তুমি কি সেই রকম ভাবে চলতে চাও? এখন তো আর আমার বাছাবাছি করার কোনো উপায় নেই স্যার। আপনি যদি বলেন আমাকে গুন্ডাগিরি করতে তো করতে হবে, যদি বলেন যে কালীঘাটে মন্দিরের সামনে বাটি পেতে বসে পড়তে আমাকে তাই করতে হবে। বেচা দিয়ে একবার জীবন শুরু করলে নিজেকে বারবার বেচা আর থামানো যায় না স্যার। এখন তো আমি আপনার কেনা গোলাম। তোমার অবস্থাটা আমি বুঝি বাচ্চু, সারা জীবন তোমাকে সবাই ঠকিয়েছে, তোমাকে কিনেছে বেচেছে, কিন্তু আমি সারা জীবন যা করেছি নিজের উপর বিশ্বাস বজায় রেখে করেছি। একবার, শুধু একবার এই অন্ধ লোকটাকে বিশ্বাস করা যায় বাচ্চু? যাও নিজের মাকে নিয়ে এসো। লাইফ ইজ অল বাট আ ওয়াকিং শ্যাডো। চামেলি, কি হলো চামেলি? মা, মা শিগগিরই চলুন মা, দেখুন কি কাণ্ড করেছে। কি হয়েছে? ওই যে ঘরে একটা কাঁচের ফুলদানি রাখা ছিল না, সেটা ভেঙে ফেলেছে, রক্তারক্তি কাণ্ড। মাই গড, তুই যা, আমি এখনই আসছি। ডক্টর বক্সি, কমলিকা সিংহ রায় বলছি, আপনি একটু আসতে পারবেন প্লিজ? মুক্তা কিসব ভাঙাভাঙি করছে। হ্যাঁ, আপনি কি কাছাকাছি আছেন? দেন প্লিজ কাম ডক্টর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কই দেখি, ওহো মুক্তা কি করে করলি? আমি নাচছিলাম তো, হাত লেগে পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, হাত দিও না। আমি বুঝতে পারিনি। হাত দিও না। আমি নেচে যাচ্ছি নেচে যাচ্ছি, দেখলাম লাগছে, কেটে গেছে। ঠিক আছে ঠিক আছে, এই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। কষ্ট হচ্ছে, দেখো না। ডক্টর বক্সি আসছে না কেন এখনো? ঠিক আছে মুক্তা, এখনই ঠিক হয়ে যাবে। আমি একটু শোব। শোব শোবে। কি হয়েছে? এস ভাগ্যিস আমি কাছাকাছি ছিলাম। দেখি মামুনি কি হয়েছে। মুক্তার হাত থেকে একটা কাঁচের বাজ পড়ে ভেঙে গেছে। কতবার এদেরকে বলেছি এই ঘরে ও সমস্ত জিনিস রাখতে না, হাত দিও না। ও নাচছিল। কি করছিল? নাচছিলাম। একটু গরম জল আর তুলো লাগবে। একটু গরম জল তুলো। দেখি তুলো আছে। দেখি 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 দেখি। হ্যাঁ, আচ্ছা মামনি, তুমি যে আজ বড় নাচতে গেলে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, কি ব্যাপার, নাচতে গেলে কেন? ওই জানলা দিয়ে দেখলাম বাগানে প্রজাপতি নাচছে, তখন আমারও ইচ্ছে হলো। তোমার ইচ্ছে হলো প্রজাপতির মতন উড়ে বেড়াতে, তাই তো? ডাক্তার কাকা, হ্যাঁ আমার সব রং শেষ। সে কি, না না এরকম তো হওয়ার কথা নয়। রং শেষ হয়ে গেলে
মামুনি না রং করবে কি করে, আঁকবে কি করে? না, খুব অন্যায় কথা, আমি আজকেই দেখো না তোমার জন্য রং এনে দেব। শুনুন, এটা একটু খুলুন তো, একটা পেইন কিলার বাড়িতে না থাকলে আনিয়ে নেবেন, বুঝলেন? কেটেছে তো খানিকটা, ব্লিডও করেছে, যন্ত্রণা হলে অত এক্সপ্রেস করতে পারবে না, ও বুঝে সহ্য করবে। না না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি একটা কথা ভাবছিলাম ডক্টর, ওকে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা কি আমি নিয়ে নেব? আপনার এত কাজের মধ্যে আপনি সেটা পারবেন? আমি জানি, কিন্তু নার্সিং হোম থেকে বাড়ি আনার সিদ্ধান্তটা আমিই নিয়েছিলাম। মামুনি, এইবার তুমি শুয়ে থাকবে একটু, একদম আজকে নড়াচড়া করবে না, কেমন? আমি বিকেলবেলা আসবো। হ্যাঁ বলো। শোনো, হ্যাঁ নিশ্চয়ই মামুনি, নিশ্চয়ই। চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো। কি বললো? হ্যাঁ, না না, নাথিং সিরিয়াস। আসলে এই ধরনের পেশেন্টরা তো সিরিয়াস কিছু ভাবতেও পারে না, এই জন্যই তো এদের ট্রিট করার জন্য একজন হোল টাইমারের দরকার হয়, সবসময় নজর রাখতে পারবে। এনিওয়ে, আপনি এখন টেনশন ফ্রি তো? চলুন যাওয়া যাক, ওই পেইন কিলারটা আনিয়ে রাখবেন। ভাগ্যিস আপনাকে পাওয়া গেল ডক্টর। আমি এখন ফিরে গিয়ে চেম্বারই থাকছি, যদি দরকার হয় জাস্ট রিং মি আপ। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আমি যেদিন আপনার চেম্বারে গেলাম আমার সেদিন সর্বাঙ্গ বোরখায় ঢাকা ছিল, আপনি আমাকে চিনলেন কি করে বলুন তো? আপনার হাতে বাঁধা এই ঘড়িটা দেখে। ঘড়ি দেখে? এটা সাধারণ ঘড়ি হলেও না হয় কথা ছিল, তাছাড়া ঘড়িটা কেনার সময় আমি উপস্থিত ছিলাম। আপনার মনে আছে? স্পষ্ট মনে আছে, ঘটনাটা বোধহয় নয় না এক্স্যাক্টলি 11 বছর আগে, তাই না? সন্দীপন, 8 নম্বরের পেশেন্টের জয়ন্ত আগরওয়াল, কেন উনি তো ঠিকই ছিলেন। না না, ঠিকই আছে বুঝলে, কিন্তু ওই কমপ্লিকেশনটা, মানে ওই মাঝে মাঝে উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে আসাটা, আসলে কি জানো, আমার যখনই মনে হচ্ছিল যে আমাদের চিকিৎসা পদ্ধতি ঠিক পথে চলছে, ঠিক তখনই স্যার আমি তো কিছুই বুঝতে পারিনি। আসলে কয়েকদিন ধরেই হচ্ছে ও বেসিনে গিয়ে হাত ধুয়ে আসছে, কিন্তু এখানে নতুন নার্স তো, ও ঠিক বুঝতে পারেনি, ও জানতোও না এই কমপ্লিকেশনের কথা, তাই তোমায় কিছু বলেনি, আজকে হঠাৎ সন্দেহ হয়তো আমাকে কে বলল। হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ, আই এম সরি, মুক্তা তোমাকে একটা উপহার পাঠিয়েছে। উপহার বলো তো, এটা কিসের ছবি? না স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। জানো সেদিন আমার কানে কানে ফিসফিস করে বললো, ফিসফিস করে কেন? তার আগের দিন বলল, তুমি ওর বাবা, তুমি ওর মা। হ্যাঁ স্যার, একদিন আমি ওকে এই কথাটা বলেছিলাম বটে, কিন্তু ওর এখন এটা মনে আছে। সন্দীপন, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি এই ধরনের কথা। মুক্তা উন্মাদ নয়, ওর ভাবনা চিন্তা যথেষ্ট প্রখর। হ্যাঁ, ওর ভাবনাগুলো একটু ইম্যাচিওর, ওর ভাবনার ইনফ্যান্সিটা কাটেনি, কিন্তু তোমার আমার মতোই যথেষ্ট সেন্সিটিভ, ও যথেষ্ট প্রখর ও সেন্সেস। একটা জিনিস আমার খালি মনে হচ্ছে জানো, একটা ভাবনা ওকে তাড়া করে বেড়াচ্ছে, মা ব্যাপারটা বুঝতে পারছে, ফিল করতে পারছে, হয়তো চোখের সামনে দেখতেও পারছে, কিন্তু রাইট স্যার এক্সপ্রেস করতে পারছে না। এক্স্যাক্টলি, আমাকেও একদিন জিজ্ঞাসা করছিল যে
আমার মা আছে কিনা। নিজের মা সম্পর্কে কোনো প্রশ্ন করেনি? ওর কেস স্টাডিটা আমি করছি জাস্ট টু ট্রেস আ ব্যাকগ্রাউন্ড। না না, ও কিচ্ছু পাবে না। একটা অনাথ আশ্রম থেকে ওকে এখানে দিয়ে গিয়েছিল, আর যখন দিয়ে গিয়েছিল তখন দে কুডন্ট প্রোভাইড এনি ইনফরমেশন অ্যাবাউট হার। হ্যাঁ, ওর খরচ খরচা ওরা চালিয়ে গিয়েছিল যতদিন এই নার্সিংহোমে ছিল। কিন্তু তাহলে ওকে এখান থেকে ট্রান্সফার করা হলো কেন? আর যদি ট্রান্সফার করা হয়েই থাকে তাহলে সিংহরায় ফ্যামিলিতে নিয়ে যাওয়া হলো কেন? ওয়েল, এটা আমিও ঠিক জানি না। মানে তবে বড় লোকের খেয়াল শখ। অতীতিকে কথাটা বলাতে ও খুব ভেবাচাকা খেয়ে গিয়েছিল। ইয়েস স্যার, ইনফ্যাক্ট ওর কথা মতো আমি ট্রেস করার চেষ্টা করেছিলাম ওর বাবাকে, ওর মাকে। দাঁড়ো দাঁড়ো, অদিতি কেন, মানে ইজ শি ইন্টারেস্টেড অ্যাবাউট হার অ্যান্ড ওয়াই? আই ডোন্ট নো স্যার, বাট শি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ, অদিতি কি রোজ ওখানে যায়? তোমার ওই কি জায়গাটা বন্ধু? হ্যাঁ, ওখানে রোজ যায়? রোজ নয়, প্রায় যায়, মানে নিয়ম করে যায়। তুমি যখন ওকে কিছু বলতে পারলে না তখন ও ডেফিনেটলি আপসেট হয়ে গিয়েছিল। আপসেট হয়েছিল কেন ঠিক বলতে পারবো না, কারণ ওকে বোঝা খুব মুশকিল। ইনফ্যাক্ট মাঝে মধ্যে আমার মনে হয় যে ও সত্যি সত্যি সিংহরায় ফ্যামিলির মেয়ে কিনা। আট নম্বরের পেশেন্টের দিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার, এলাম। ও বাই দ্য ওয়ে, ওই ছবিটার ব্যাপারে আমাদের নার্সিংহোমের 14 নম্বর ঘরের জানলার পর্দার ছবি। মুক্তা নার্সিংহোমের যে ঘরে ছিল, আশ্চর্য, স্ট্রেঞ্জ। কি ব্যাপার, তোমাকে খুব নার্ভাস লাগছে মনে হচ্ছে। আপনি এমন ভাবে কথা বলছেন যেন কিছু জানেন না। কি জানবো, কি জানবো হে? আর শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, এই গলায় আমার সঙ্গে আজ পর্যন্ত কোনো লোকের সাহস হয়নি কথা বলবার। কে কিভাবে কথা বলে জানি না, আমি বলছি। হোয়াট? কিছুক্ষণ আগে পর্যন্ত 60টা লোক আমাকে ঘিরে ধরেছিল, প্রত্যেকের কাছে পয়সা বাকি। প্রোডাকশন গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড, মেকআপ আর্টিস্ট গিল্ড, এভরিবডি। কবি বলে একটা ছেলে যে কোনোদিন চোখ তুলে তাকাবার সাহস পায়নি, আমাকে অনিন্দ্য দা ছাড়া কোনোদিন কোনো কথা বলেনি, সেই ছেলেটা আজকে আমাকে আমাকে আঙুল তুলে শাসাচ্ছে। একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে জোচ্চোর বলো আপনার জন্য, আপনার জন্য, অনলি ফর ইউ। আমার জন্য কই? আমার তো মনে পড়ছে না যে আমি কোনোদিন তোমার হাত ধরে বলেছিলাম আমাকে বাঁচাও, নইলে আমি বরবাদ হয়ে যাবো। আরে বাবা, তুমি তুমি তো ওই সিরিয়াল ছেড়ে ছবি করতে এসেছিলে, তুমি তুমি তুমি। আপনি বলছেন কথাটা? সমস্ত জায়গায় টাকা ধার, আমার আমার সমস্ত সম্মান মান সম্মান ধুলে মিশে যাচ্ছে। ইন্দ্রাণী দিয়ে আপনার সম্পর্কে যা যা কথা বলেছিল তার সঙ্গে তো আপনার কোনো অ্যাটিচিউডই মেলে না। ইন্দ্রাণী, ইন্দ্রাণীদি, বুঝছি তোমার পেছনে টাকা লাগিয়েছিল কে, তোমার এই দিদিগিরি আমি খুঁচিয়ে দেবো। শাট আপ! হোয়াট? মুখ সামলে কথা বলুন। আপনি ইন্দ্রাণী লাহা সম্পর্কে কথা বলছেন, আমাকে যা বলছেন বলুন, আমি গিলে নেব, কিন্তু ইন্দ্রাণী লাহা সম্পর্কে আপনি কথা বলছেন সেটা বলে রাখবেন। ড্যামেজ, শি ইজ ইওর ওয়াইফ, অন্তত তার সম্পর্কে একটু শ্রদ্ধা, একটু সম্মান। চুপ চুপ, শ্রদ্ধা সম্মান সম্মান দেখাচ্ছে বাজারে আওরাত, তার আবার সম্মান? যাও যাও যাও, গিয়ে তোমার দিদিকে বলো এখনো যে চেহারা থমক থমক আছে না, তাদের চেষ্টা করে দু চারটে বাবু জুটে যেতে পারে। যাও গিয়ে বলো গিয়ে। ইউ স্কাউন্ডেল! হোয়াট?
out. I say out. Bastard. Raghu! Shivu! Where are the people? Where are you going? I'm going to go to the house. I'm going to go to the house. বলে যাবার প্রয়োজন বোধ করে না। আরে তোদের মায়না জোগাচ্ছে কে রে? কে ওই ঢলারি মেয়ে ছেলেটা? না আমি সব দূর করে দেবো, সব দূর করে দেবো। ইন্দ্রাণী দিয়ে দেখাচ্ছে। ইন্দ্রাণী দিয়ে কে এলি? রঘু এলি? বদের হারি একটা সারা দেবার প্রয়োজন বোধ করে না। আয় আয় কাজে আয়। আমি তোমার সব টাকা দিয়ে দেবো নারুলা, বিলিভ মি। আমার বাড়ি গাড়ি এমনকি ওই কার্শিং এর বাড়ি তো আইল সেলাফ। মুঝে মত পাঠো নারুলা, প্লিজ নারুলা। দেখো জিন্দগি বহুত সুন্দর নারুলা। মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। কি ব্যাপার বলো তো বাবি, আজ একেবারে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো। সত্যি কি নিশ্চিন্তে ঘুমোচ্ছ তুমি? বাজারে যা 87 লক্ষ টাকা দেনা, সে কি আরামে ঘুমোচ্ছে! কি করে পারো বলো তো বাবি? বাবি কথা বলো প্লিজ, বাবি একবার কথা বলো, কি করে পারো বলো তো? সারাটা জীবন বউয়ের ঘাড়ে বসে ছড়িটা ঘুরিয়ে গেলে, আজও তুমি এই বুড়ি বেতো মেছেলেটাকে রেহাই দিলে না, কিন্তু কেন কেন বাবি?